তুমি যখন ছিলে তুমি কি করেছিলে, তারপর কি করেছিলে বলুন, আগে কি করেছিলে বলো, তুমি তো তারপর কি বলেছিলে বলো? হ্যাঁ ভাই উত্তর আমি তোমাদের নেতাদের সঙ্গে বসাও দিলাম, তুমি কোন দল তোমাদের নেতা মানে কি আমরা টিএমসি তুষাও বিয়ে তো বলছি তো এই সালাম তো এই সালাম বিজেপি কান দিয়ে কথা বলছিস সালা তো ফ্যামিলি বিজেপি ভোট দিবি তুমি সালাম বলছিস রেকর্ডিং আছে সালাম রেকর্ডিং শোনাবো রেকর্ড চলে গেছো ছবি করতে নাকি আমার ছবি তো ছবি করে দাও সালা সব খাইছে দিয়ে আগে বিজেপি তে ভোট দিবি আরে ডাঙ্গিয়ে পিটো সাথে ছবি করছো কে ছবি তুলে চোর সালা তুই চোর শুভেন্দু চোর তুই চোর শুভেন্দু চোর তুই চোর চল সিন্ধা পাঠিয়ে দুশো দিয়ে চলো সিন্ধা পাঠিয়ে দুশো দিয়ে চলো এখানে কোন দিকে নিয়ে যাবি চল আমি যাবো চল যে দৃশ্যটা আপনারা দেখলেন মেদিনীপুরের পটাশপুরের দৃশ্য, একজন স্কুল শিক্ষক পেশায় স্কুল শিক্ষক তৃণমূল কংগ্রেস করতেন এখনও তৃণমূল কংগ্রেসে আছেন তাপস মাঝি, তাকে যে বাহিনী মারল সেই দৃশ্যটা আজকে নতুন বাংলায় আপনাদের দেখালাম। কেন দেখালাম বলুন তো? দুটি কারণে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে দেখালাম, দেখাতে ভালো লাগছিল না যে গ্রাম বাংলার একজন স্কুল শিক্ষক তিনি যে রাজনীতিতেই বিলং করুন না কেন তার এই দৃশ্য দেখতে ভালো লাগছিল না। আদতে তিনি তো মানুষ, তার সম্বন্ধে যদি কোনো অভিযোগ থাকে পুলিশে করা যেতে পারে, সেটা না করে মাস্তান বাহিনী গোষ্ঠব বাহিনী তারা ঘিরে ধরলো একজন স্কুল শিক্ষককে এবং দেদার হেনস্থা করলো, শেষ পর্যন্ত মুখটাকে পর্যন্ত চেপে ধরলো। কী তার অপরাধ? যে তিনি ভেতরে ভেতরে শুভেন্দু অধিকারীর ফলোয়ার, ফলে তাকে এইভাবে প্রকাশ্য জনপথে রাস্তায় হেনস্থা করা হলো। কিন্তু আমাদের যেটা ভালো লাগলো এই স্কুল মাস্টারমশাই তাপস মাঝি তিনি কিন্তু রুখে দাঁড়ালেন, রুখে দাঁড়ালেন শুধু নয় শেষকালে বললেন যে কোথায় নিয়ে যাবি চল। এই যে রুখে দাঁড়ানোর মেজাজটা এই মুহূর্তে গ্রাম বাংলায় ভীষণ প্রয়োজন। যিনি মার খাচ্ছেন ওই ধরনের গুন্ডা লুম্পেন বাহিনী ভাইপো বাহিনী, আপনারা জানেন সারা রাজ্যে ভাইপো বাহিনীরা তৈরি হয়েছেন এইভাবে, সেই ভাইপো বাহিনীর হাতে নিগৃহীত হওয়ার পর একজন স্কুল শিক্ষক একদম নিরস্ত অবস্থায় সেই মানুষটি যখন রুখে দাঁড়িয়ে বলছেন যে কোথায় নিয়ে যাবি চল, তখন মনে হচ্ছে কোনো একটা জায়গায় বাঁচার আশা আছে। কেন মানুষ যদি রুখে দাঁড়ায় এরা কিন্তু পিছু টান দেবে। শেষ পর্যন্ত প্রাণে বেঁচে ফিরেছেন কিন্তু তাকে বেশ মারধরও করা হয়েছে, যেটা ভিডিও বন্দী পরবর্তীকালে হয়নি। সেই তাপস মাঝি শেষ পর্যন্ত তৃণমূল করেন, এখনও তৃণমূলে আছেন। সেই মানুষটি এইভাবে নিগৃহীত হওয়ার পর রুখে দাঁড়িয়েছেন, পুলিশে কমপ্লেন করেছেন, কিন্তু যা হয় পুলিশ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। রাজ্যের স্বরাষ্ট্র সচিব, আপনারা তো অনেকের অনেক কথা শোনেন, একবার এই স্কুল মাস্টারমশাইয়ের কথাটা শুনতে পারেন না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ভিডিও দেখেননি? আলবাত দেখেছেন। তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি ভিডিও দেখেননি? আলবাত দেখেছেন। দেখে মনে মনে তৃপ্ত হয়েছেন, এটাই তো চাই, এই রাজত্বটাই তো আমি তৈরি করেছি, বিরোধী নিকেশ করব। কেউ যেন বিরোধী মতাবলম্বী না হন এবং অবশ্যই কেউ যেন শুভেন্দু অধিকারীর ফলোয়ার না হন, তাহলে তার কপালে এটাই জুটবে। এই বার্তাটা কিন্তু গ্রাম বাংলায় দেওয়া হচ্ছে পটাশপুরে, যেটা দেখলেন। এবং তারপর আমরা কি দেখলাম? শুভেন্দুবাবু খবরটা সংবাদটা পেয়ে সরাসরি তার বাড়িতে চলে গেলেন ঠিক তার একদিন পরই। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সেই ভিডিওটা দেখাবো যেখানে দাঁড়িয়ে শুভেন্দুবাবু সরাসরি তার বাড়ি গেলেন, তৃণমূল কংগ্রেস বাহিনী ওই লুম্পেন বাহিনী ওই লম্পট ভাইপো বাহিনী তারা রাস্তায় দাঁড়িয়ে কিছু স্লোগান দিল, তার মধ্যে সেটাকে তোয়াক্কা না করে শুভেন্দুবাবু তার বাড়িতে গেলেন, তাকে অভয় দিলেন। এবং এই স্কুল মাস্টারমশাই তাপস মাঝি কিন্তু পরিষ্কার বললেন
আমি লড়াইয়ের ময়দানে আছি, লড়াইটা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রাম বাংলার যেটা খুব ভীষণ প্রয়োজন, তাপস মাঝি কিন্তু সেইটি করলেন শেষ পর্যন্ত। আমরা পুরো ভিডিওটা এই মুহূর্তে আপনাদের দেখাবো, যে যেখানে দাঁড়িয়ে আপনারা দেখেছেন এর আগে তাপস মাঝির নিগ্রহ হওয়ার ঘটনা, তারপর সেখানে বিরোধী দলনেতা পৌঁছলেন, তাকে অভয় দিলেন, বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করলেন, সাংবাদিকদের মুখোমুখি হলেন, কী কী বললেন শুনুন, এবং তাপস মাঝি কী বললেন সেটাও শুনুন। পুরো ভিডিওটা নতুন বাংলা দর্শকদের জন্য রাখলাম, বোঝার চেষ্টা করুন কোন বাংলায় এই মুহূর্তে কোন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন। এরকম খণ্ড খণ্ড চিত্র আমরা দেখাবো। এই দৃশ্য একাধিকবার দেখিয়েছে মেইনস্ট্রিম মিডিয়া, বেশিরভাগ ক্ষেত্রে দেখায়নি। যেটি এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ হওয়া ছিল, উচিত ছিল, যে একজন স্কুল মাস্টার মশাই বিরোধী মতাবলম্বী হওয়ার কারণে তাকে যদি রাজপথেভাবে নিগৃহীত হতে হয় এবং তারপরও সেই অপরাধীরা যদি অ্যারেস্টেড না হয়, তাহলে কোন বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গড়ে তুলছেন, ভাবুন আপনারা, ভাবুন নতুন বাংলা দর্শকরা। আর দেখুন কীভাবে শুভেন্দু অধিকারী তার পাশে রাজনৈতিক যাপনোত্তরে উত্তপ্ত পটাশপুর। বছরের প্রথম মাসেই পটাশপুরের প্রাক্তন তৃণমূল নেতা তাপস মাঝিকে মারধরের ভিডিও ভাইরাল। আঙুল শাসক দল তৃণমূলের দিকে। এই পরিস্থিতির মধ্যে রবিবার আক্রান্ত প্রাক্তন তৃণমূল নেতা তাপস মাঝির সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমত তাপস মাঝি ভারতীয় জনতা পার্টিতে সরকারিভাবে যোগদান করেন, আপনারা গত বিধানসভা ভোটে বা বিজেপির অ্যাক্টিভিটিতে ওকে প্রকাশ্যে দেখেন। এবারে তাপস মাঝি বর্তমান তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব আছে তার সঙ্গে সে দূরত্ব রেখে চলছিল, কিন্তু এই যে ঘটনাটা একজন শিক্ষকের উপরে, একজন নির্বাচিত পঞ্চায়েত সমিতির সহসভাপতির উপরে মদ্যপ অবস্থায় তৃণমূল কংগ্রেসের লোকেরা যে ঘটনাটা ঘটিয়েছে, প্রাক্তন সহসভাপতি এবং যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনাটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে, চারিদিকে নিন্দার ঝড় বইছে। আর তাপস মাঝি সঙ্গে আপনারা মিডিয়া কেউ কেউ আমার নাম শুভেন্দু অনুগামী ইত্যাদি ইত্যাদি জুড়েছেন, তাতে করে আমার আপত্তি নেই, কিন্তু অতীতটা তৃণমূল কংগ্রেসের লোকেরা ভুলে গেছে। এখানে 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠার পরে তৃণমূল বিজেপি জোট হয়েছিল, সেই জোটে এই এলাকায় অধিকাংশ পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জোট জিতেছিল, আপনারা জানেন অতীত ইতিহাস। তারপরে প্রয়াত ক্ষুদিরাম বেরাদের মতো কিছু লোক যেভাবে অত্যাচার করেছে এখানে সাধারণ মানুষের উপরে, পুরনো বামপন্থীদের উপরে, তার পরিপ্রেক্ষিতে 2001 সালে শিব চতুর্দশীর দিন বড়হাট মথুরা অমরসিং সিংদা পুরো এলাকা সিপিআইএম পার্টি দখল করে নেয় পুনর্বার।
এবং ক্ষুদিবাবু সহ এই যে মাতব্বররা দেখছেন আজকে, এরা অধিকাংশই এই বিনয় পট্টনায়ক, এরা সব ঘর ছাড়া হয়ে যায়। এবং আমার বাড়ির সামনে কাঁথি কলেজ পাড়াতে একটি ক্লাব আছে, সেই ক্লাবে আমি প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে এদের চাল ডাল নুন তেল কাপড় সব আমি দিয়েছি, আমার কাছে ছিলেন, আমি বাঁচিয়ে রেখেছিলাম। এবং 2003-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোথাও লড়তে পারেনি, কোনো জায়গায় প্রার্থী পর্যন্ত দিতে পারেনি, এবং তৃণমূল কংগ্রেসটা এখানে সাইনবোর্ড হয়ে গেছিল। নন্দীগ্রাম আন্দোলনের পরে 2009-এ এই কেন্দ্রে শিশিরবাবু, ওই কেন্দ্রে আমি জেতার পরে 2009-এও এখানে বামফ্রন্ট লিড নিয়েছে, 10,000 ভোট লিড ছিল বামফ্রন্ট। 2009-এর পরে একাধিকবার প্রথম প্রোগ্রাম শরীদাসপুরে হয়েছিল, তাপস ছিল অর্গানাইজার, তারপরে সিংদা মোড়ে সন্ত্রাস বিরোধী সভা হয়েছিল, একটা একটা করে সংগঠন জায়গায় কাজে লাগাবে। এটা নিয়ে মিডিয়ারা তো ভাবার কিছু নেই, মিডিয়া করোনা নিয়ে ভাবুন, কোভিড নিয়ে ভাবুন, মদ দোকানগুলো মমতা ব্যানার্জি খুলে রেখেছে, এইটা নিয়ে মিডিয়া ভাবুন, কে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলো আর বেলো না, এটা আপনাদের কাজ নয়, এটা আমাদের বিজেপির কাজ, বিজেপি ভালো জানে। আজকের কর্মসূচি অরাজনৈতিক কর্মসূচি, তাপস মাঝি কোন দল করবেন তিনি ঠিক করবেন। তবে তাপস আমাকে তার বাড়িতে তার স্ত্রীর সামনে বলছিল, তার ছেলের সামনে বলছিল, আমি আক্রান্ত হওয়ার পরে যেভাবে বিজেপির নেতারা পর্যায়ক্রমে এসেছে, খোঁজ নিয়েছে, পাশে দাঁড়িয়েছে, এবং পুরনো তৃণমূল কংগ্রেসের লোকেরা যে অংশকে এরা বসিয়ে দিয়েছে, তারাও যেভাবে এগিয়ে এসছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাই আমি আশা করব এই তোলামূল পার্টি, এই দুর্নীতিগ্রস্ত কাটমানি পার্টিকে সরানোর যে লড়াই বিজেপির পতাকা নিয়ে লড়াই হবে, তাতে তাপস কেন, বাড়িতে বসে থাকা অনেক পুরনো কর্মী তৃণমূলে, তারাও আমাদের সঙ্গে আসবে। করে সংগঠন করতে করতে 2011 সালে তৃণমূল কংগ্রেস এখানে যেতে, এবং তৃণমূল কংগ্রেস যে তার সাইনবোর্ড হয়ে গেছিলো ফিরে আসে, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যদি মনে করে গুন্ডাদের দিয়ে মিথ্যা মামলা দিয়ে সাধারণ লোকের উপরে বিনা কারণে অত্যাচার করবে, একজন প্রাক্তন জনপ্রতিনিধি, একজন শিক্ষক, কোনো কারণ ছাড়াই প্রকাশ্য দিবালোকে পোস্টপোল ভায়োলেন্সের পরে সিবিআই তদন্ত হচ্ছে, সিট হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন বলেছে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, তারপরেও এদের লাজ লজ্জা এতটুকু নেই এদের, এরা বেপরোয়া হয়ে এই কাণ্ডগুলো করছে। আমি তাপস মাঝির সুস্থতা কামনা করতে এসেছিলাম, তাপস মাঝির পরিবারের পাশে এলাকার যারা তৃণমূল কংগ্রেসের দ্বারা অত্যাচারিত, আমাদের বহু কর্মী সমর্থক মহিলা নেত্রী অনেকেই আছেন, বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছেন ভোটের পরবর্তী সময়ে, তাদের পাশে থাকার বার্তা দিলাম। এবং করোনা কোভিড ইত্যাদি মিটে গেলে পটাশপুর 1 এবং 2 ব্লক জুড়ে একাধিক রাজনৈতিক কর্মসূচি হবে, আমিও আসব, অন্যান্য নেতৃত্বরাও আসবে, এবং এই যা ঘটনা ঘটিয়েছে তাপসের সঙ্গে এর প্রকৃত জবাব পঞ্চায়েত নির্বাচনে পটাশপুরের লোক দেবে। তার জন্য আগামী কয়েক মাস আমরা কোভিড চলে গেলে, কোভিডের মধ্যে আমরা চাই আগে জনস্বাস্থ্য রক্ষা, কোভিড বিধি কেউ ভাঙুক আমরা চাই না, তার পরবর্তী সময়ে আমাদের প্রতিবাদ আন্দোলন করব, এবং তাপসের পাশে আমরা আছি। তাপস যে এফআইআর করেছে, পুলিশ যদি তাতে অ্যাকশান না নেয়, তাপসকে আইনি লড়াই করার আমি পরামর্শ দিলাম, এবং সাহসের সঙ্গে মাথা উঁচু করে সেদিন যেভাবে এতগুলো দুষ্কৃতির সঙ্গে একা লড়ে মাথা নত করেনি, একইভাবে আগামী দিনে এইটা করুক, এবং পটাশপুরের মানুষ ঠিক সঠিক সময়ে ঠিক যোগ্য জবাব দিবে। তৃণমূল কংগ্রেসের যে হাল হয়েছিল 2001-এ বিধানসভা ভোটে হারার পরে, 2003-এ সাইনবোর্ড হয়েছিল এই পার্টি, আগামী দিনেও তৃণমূলের অবস্থা একই জায়গায় যাবে, সেই দিনটা ওদের দেখতে হবে, এইটুকু বার্তা আমি দিলাম। দাদা, শঙ্কুদেব পণ্ডা বিজেপি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে, আপনাকে ভাবতে হবে না দাদা, ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা 35 বছর পর্যন্ত যারা আছেন তারা করবেন, শঙ্কুর বয়স 35 পেরিয়ে গেছে, স্বাভাবিকভাবে শঙ্কু সেই কারণে যুব মোর্চার যে কমিটি পুনর্গঠন হচ্ছে তাতে বয়স পার্টি বেঁধে দিয়েছে,
শঙ্কুকে পার্টি হয়তো দেখুন শুভেন্দুবাবু আমার রাজনৈতিক গুরু, আমি যেদিন ওখানে আক্রান্ত হই আমাকে প্রথম ফোনটা যিনি করেছিলেন তিনি হচ্ছে শুভেন্দুবাবু, তো আমি তারপরে উনি খোঁজ নিয়েছেন আমি কী অবস্থায় আছি, মেডিকেল কী অবস্থায় চিকিৎসা হচ্ছে, উনি নিজে থেকেই বলছিলেন যে আমি তোমার বাড়িতে যাব, আমি তোমাকে একবার দেখা করতে তোমার বাড়িতেই যাব, যে কারণে উনি আজকে এসেছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দাদাকে, দাদার সঙ্গে আমার 28-30 বছরের সম্পর্ক ছাত্র জীবন থেকে, কলেজ লাইফ থেকে, আমার সিনিয়র ছিলেন তিনি অবিভক্ত মেদিনীপুরের, তিনি ছাত্র পরিষদের যখন সভাপতি আমি তখন কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র, তো সেই জায়গা থেকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আর আমি রাজনৈতিক গুরু শুধু নয়, আমার ধ্যান জ্ঞান উনি, এটাই হচ্ছে আমি বলব। দেখুন সময় সব কথাই বলে, আপনি কালকে কি করবেন আপনি নিজেও জানেন না, যে তৃণমূল কংগ্রেসকে আমি এখানে পুনর্জন্ম দিয়েছি, যে তৃণমূল কংগ্রেসের জন্য 23 বার মার খেয়েছি, ডজন ডজন কেস কেটেছি, যত পার্টি অফিস দেখেছেন সব আমার তৈরি, স্কুল কলেজ সমবায় সমিতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমি এখানে দলকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করেছি, তো গত 2020 সালের 2রা নভেম্বর থেকে যে চক্রান্তের শিকার আমি, যে অপমানিত হয়েছি, আর কফিনের শেষ পেরোকটা গত 6 তারিখ পুঁতে দিয়েছি, তো সেই জায়গায় আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি, আমাকে আগে সুস্থ হতে হবে, প্রচণ্ড শারীরিকভাবে আমি যন্ত্রণায় আছি, তো রাজনীতি তো নিশ্চয়ই হবে, তো সেটা সময় বলবে। এই মুহূর্তে আপনার বাড়ির সামনে বিজেপির যারা কর্মীরা তারা ভিড় জমিয়েছে এবং আপনার নাম করে স্লোগান দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কি অনুপ্রাণিত হন? না, আমি তাদেরকে কৃতজ্ঞতা তো নিশ্চয়ই জানাবো, কারণ আমি অসুস্থ হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের কিছু কিছু নেতা আমাকে ফোন করেছেন ভয় আসতে পারছেন না, এলে বোধহয় তাদের পদ চলে যাবে, আর ভারতীয় জনতা পার্টির ম্যাক্সিমাম নেতৃত্ব আমার বাড়িতে এসে তারা কিন্তু খোঁজখবর নিয়েছেন, তো স্বাভাবিকভাবে তাদের প্রতি তো আমার কৃতজ্ঞতা থাকবেই, এমনকি জাতীয় কংগ্রেসের সভাপতিও আমার কাছে গত পরশুদিন এসে তিনিও খোঁজ নিয়ে গেছেন, তো সর্বস্তরের সমস্ত দলের রাজনৈতিক নেতৃত্ব যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে, সামাজিক এবং পলিটিক্যাল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তারা কিন্তু আমার কাছে এসে দাঁড়িয়েছেন, এটাতে আমি প্রচণ্ড মানে সাহস পেয়েছি, অনুপ্রাণিত হয়েছি। না সেরকম কিছু নয়, কারণ বিজেপিতে আনুষ্ঠানিকভাবে তো আমি যোগ দিইনি, আর স্বাভাবিকভাবে 2021 সালের নির্বাচনে পরে তো কোনো নির্বাচনও হয়নি বা রাজনৈতিক কর্মসূচির সঙ্গে আমি যুক্তও নই, তো এখানে প্রত্যক্ষ পরোক্ষের কোনো প্রশ্নই নয়। যিনি আমার স্কুলের হেডমাস্টারমশাই মাননীয় শচীন্দ্রনাথ গিরি মহোদয়, তিনি বিজেপির তো নেতা, তো আমি আর তিনি দুজনই সেদিন স্কুলের কাজে গিয়েছিলাম, তো স্বাভাবিকভাবে তার সঙ্গে আমি যদি কথা বলি লোকে বলবে আপনি বিজেপি হয়ে গেছেন, এ কালচার সিপিএমের সময়ও ছিল না, আমি 20 বছর সিপিএমের বিরুদ্ধে বিরোধী দলে লড়াই করেছি, সেদিনও সৌজন্যের রাজনীতি দেখেছি, কিন্তু তৃণমূল যে কালচার তৈরি করেছে এ কালচারে ওরা জ্বলে পুড়ে মরবে, এটা একদম ফাইনাল। তাহলে এখানে একদম শেষ কথা হচ্ছে যে তৃণমূলের পর যদি কোনো মঞ্চ থাকে তাহলে বিজেপি নিশ্চিত হচ্ছে? তাহলে না, সেটা আমি তো বলেছি সময় বলবে, আপনি তো বলতে পারবেন না আগামী কালকে কি করবেন, আমরা সময়ই মানে টাইম ইজ দ্য বেস্ট টিচার, এটাই হচ্ছে। পীযূষ পণ্ডাকে টেক্কা দিতে কি আপনি তৈরি আছেন? না, পীযূষ পণ্ডা আমি কি ওকে মনেই করি না, 2010 সালে আমার হাতে ধরে রাজনীতি শিখেছি, কে পীযূষ পণ্ডা, হুইজ পীযূষ পণ্ডা, তার কোয়ালিটি কি, পীযূষ পণ্ডা কে, যে পীযূষ পণ্ডা তার অঞ্চলে এইবারের নির্বাচনে গোয়ারা হেরেছে, তো পীযূষ পণ্ডা আমার কাছে কোনো ম্যাটার না, রানু রায়, হিতেন প্রধান, তাপস বাঁকুড়া, পঙ্কজ সাউ, অনাদিরত থেকে শুরু করে বাঘা বাঘা ইন্টেলেকচুয়াল লিডারের বিরুদ্ধে আমি তখন নীতিগত আদর্শগত লড়াই করেছি, তো এ তো ও তো কয়েকটি ইনটক্সিকেটেড অবস্থায় কয়েকটা লোকে পাঠিয়ে দিয়ে আমাকে পিছন থেকে আক্রমণ করা হয়েছে, চ্যালেঞ্জ থাকলে সরাসরি রাজনৈতিক লড়াই করুক না, দেখে নেবো আমি।